প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশের ধনাত্মক শব্দ অনুকার শব্দ ও শব্দ দ্বৈত নিয়ে আলোচনা করব তাহলে প্রথমেই আমরা জেনে নিই শব্দ কাকে বলে এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলা হয় তার মানে অনেকগুলো ধ্বনি একত্রে মিলিত হয়ে যদি একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলা হয় তাহলে চলো আমরা শুরুতেই জেনে নিই ধনাত্মক শব্দ কাকে বলে ধনাত্মক শব্দ কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে তার মানে স্বাভাবিক শব্দটা দিয়ে এখানে বোঝানো হয়েছে মানুষ জীবজন্তু বা কোনো বস্তু থেকে সৃষ্ট শব্দ আর কাল্পনিক শব্দটি দ্বারা বোঝানো হয়েছে আমাদের কাল্পনিকভাবে কোনো কিছু অনুভূত হলে সেটাকে প্রকাশ করার জন্য যে শব্দ আমরা ব্যবহার করে থাকি আর অনুকৃতি হচ্ছে একটা শব্দের অনুকরণে দ্বিতীয় আরেকটা শব্দ ব্যবহার এখানে কোনো কিছু স্বাভাবিক ও কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপটাকে ধনাত্মক শব্দ বলা হয়েছে যেমন ঘেউ একটি শব্দ তার পাশে আবারও ঘেউ বসিয়ে আমরা ঘেউ ঘেউ এই দুটো শব্দকে একত্রে করে একটি অর্থপূর্ণ শব্দ পেয়েছে। যেটাকে বলা হয় ধনাত্মক শব্দ ঘেউ ঘেউ হচ্ছে কুকুরের ডাক বা ধনে এছাড়াও বলতে পারি যেমন মরমর গাছ ভেঙে পড়ার শব্দ এগুলোকে বলা হয় ধনাত্মক শব্দ আমাদের বাংলা ভাষায় ধনাত্মক শব্দগুলোর আলাদা বা নিজস্ব কোনো অর্থ নেই যখন দুটি শব্দ পাশাপাশি বসে তখনই একটি অর্থপূর্ণ শব্দ গঠিত হয় বাক্যে ব্যবহার হলে এগুলার কি হয় একটু তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ পায় ধনাত্মক শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয় যেমন মানুষের ধনির অনুকৃতি দ্বারা ধনাত্মক শব্দ সৃষ্টি হয় যেমন ভেউ ভেউ আমরা বলতে পারি লোকটি ভেউ ভেউ করে কান্না শুরু করল এখানে ভেউ ভেউ দ্বারা মানুষের ধ্বনির অনুকৃতি বোঝানো হয়েছে এছাড়া গুনগুন যেমন মেটি গুনগুন করে গান গাইছে এই গুনগুন শব্দটিও মানুষের ধ্বনির অনুকৃতি দ্বারা ধনাত্মক শব্দ গঠিত হয়েছে জীবজন্তুর ধ্বনির অনুকৃতি জীবজন্তু থেকে সৃষ্ট যে শব্দ সেই শব্দর দ্বারা যখন ধনাত্মক শব্দ গঠিত হয় তখন তাকে বলা হয় জীবজন্তুর ধ্বনির অনুকৃতি বিশিষ্ট ধনাত্মক শব্দ যেমন কাকা কাকা হচ্ছে কাক ডাকার শব্দ যেমন আমরা বলতে পারি কাকগুলো একসাথে কাকা করে ডেকে উঠল এখানে কাকা জীবজন্তুর ধ্বনির অনুকৃতি আরেকটা উদাহরণ আমরা দিতে পারি যেমন ঘেউ ঘেউ কুকুরটি ঘেউ ঘেউ করে চিৎকার করছে এখানে কুকুরের ডাককে ঘেউ ঘেউ ধনাত্মক শব্দ দ্বারা গঠন করা হয়েছে বস্তুর ধ্বনির অনুকৃতি দ্বারাও ধনাত্মক শব্দ গঠন করা হয় যেমন কলকল করে নদী বয়ে চলেছে এখানে কলকল বস্তুর ধ্বনির অনুকৃতি দ্বারা সৃষ্ট ধনাত্মক শব্দ এছাড়া ঝমঝম বৃষ্টির শব্দ এই ঝমঝমও বস্তুর ধ্বনির অনুকৃতি দ্বারা সৃষ্ট ধনাত্মক শব্দ অনুভূতির কাল্পনিক অনুকৃতি অনুভূতির কাল্পনিক অনুকৃতি দ্বারাও ধনাত্মক শব্দ গঠিত হয় যেমন ভয়ে গা ছমছম করছে এখানে ছমছম মানুষ ভয় পেলে যে অনুভূতি হয় যে শারীরিক বা মানসিক শিহরণ জাগে সেটাকেই ছমছম শব্দ দ্বারা প্রকাশ করা হয়েছে এবার চলো আমরা অনুকার শব্দ সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নিই শব্দের অনুকরণে বা বিকারে যেসব শব্দের সৃষ্টি হয় তাকে অনুকার শব্দ বলে অর্থাৎ একটা শব্দকে অনুকরণ করে তার পাশে হুবহুব সে শব্দটা কিঞ্চিত পরিবর্তিত রূপ নিয়ে বসে যদি একটা শব্দ একটা অর্থপূর্ণ শব্দ গঠন করে তবে তাকে বলা হয় অনুকার শব্দ অনুকার শব্দ ধনাত্মক শব্দেরই কিছুটা রকম ফের যেমন জড়ো স্বর এখানে জড়ো শব্দটির পাশে জড়ো জড়ো না বসিয়ে জড়ো শব্দটি প্রথম বসিয়ে দ্বিতীয়বার জড়ো বসাতে গিয়ে তার কিঞ্চিত পরিবর্তন করে বসানো হয়েছে এবং পরিবর্তিত রূপটা হচ্ছে জড়ো স্বর এই জড়ো স্বর শব্দটি হচ্ছে অনুকার শব্দ যেমন ভয়ে ছেলেটি জড়সড় হয়ে আছে তারপরে আমরা আরো কিছু উদাহরণ বলতে পারি যেমন আবুল তাবল। আমরা আবুল আবল না বলে আবুল শব্দটাকেই দ্বিতীয়বার ব্যবহার করতে গিয়ে কিঞ্চিত পরিবর্তন করে বসিয়ে অনুকার শব্দ গঠন করেছে। তাই শব্দটি হয়েছে আবুল তাবুল যেমন জলি সকাল থেকে আবুল তাবুল বকে চলেছে ঠিক এরকম আরও অনেক অনুকার শব্দ রয়েছে যেমন খাবার দাবার মিটমাট এবার চলো আমরা দিরুপ্ত শব্দ বা শব্দ দ্বৈত সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নেই দিরুপ্ত শব্দেরই অপর নাম হচ্ছে শব্দ দ্বৈত দ্বিরুক্ত মানেই হচ্ছে দুইবার উক্ত হয়েছে যা সেটাই হচ্ছে তিরুপ্ত যখন একই শব্দ দুইবার উক্ত হয় তাকেই বলা হয় দিরুক্তি শব্দ বাংলা ভাষায় কোনো কোনো শব্দ পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে সেগুলো দুবার ব্যবহার করলে তার অর্থের সম্প্রসারণ ঘটে বা বিশেষভাবে জোরালো অভিব্যক্তি প্রকাশ পায় অর্থাৎ বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলো একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ পায় সেই শব্দগুলো যদি দুইবার ব্যবহার করে একত্রে যদি একটা অর্থ প্রকাশ পায় তাহলে সেই অর্থটা একবার ব্যবহার করার পর যে অর্থটা হয়েছিল তার থেকে অন্য একটি শব্দ বা সেই শব্দটারই একটু সম্প্রসারণ ঘটিয়ে অর্থ প্রকাশ পায় বা বিশেষ জোরালো কোনো অর্থ বা অভিব্যক্তি প্রকাশ পায় এগুলিকেই বলা হয় দীরুক্ত শব্দ বা শব্দদ্বৈত যেমন জ্বর এই জ্বর শব্দটা হচ্ছে একটি রোগ বিশেষ যেমন আমার জ্বর হয়েছে এই যে জ্বর এখানে এই জ্বর শব্দটার দ্বারা আমরা বুঝতে পারছি যে জ্বর শব্দটি এখানে রোগ বোঝানো হয়েছে যে ব্যক্তিটির বা আমার জ্বর হয়েছে বা একটা রোগ হয়েছে কিন্তু যদি বলা হয় আমার জ্বর জ্বর বুধ হচ্ছে মানে জ্বর এবং জ্বরের পাশে জ্বর বসিয়ে যখন আমরা এটা বাক্যের মধ্যে আরেকটা নতুন করে বাক্য গঠন করলাম এই দুটো জুড়ো শব্দ ব্যবহার করে তখন কি হলো আমার জ্বর জ্বর বুধ হচ্ছে এখানে এই যে জ্বর জ্বর দ্বারা কী বোঝানো হয়েছে অর্থটার একটা সম্প্রসারণ বোঝানো হয়েছে অর্থাৎ জ্বর জ্বর দ্বারা জ্বরের ভাবের কথা বোঝানো হয়েছে শব্দদৈত বা দিরুক্ত শব্দ নানাভাবে গঠিত হতে পারে যেমন একটা শব্দকে দুইবার ব্যবহার করে দিরুক্ত শব্দ গঠন হতে পারে যেমন বছর বছর এই যে বছর বছর এই দুটো শব্দ এই একটি শব্দকে দুবার ব্যবহার করে বিরুপ্তি শব্দ গঠিত হতে পারে ছেলেটি বছর বছর পরীক্ষায় ভালো ফল করে এখানে বছর বছর দ্বারা বোঝানো হয়েছে ছেলেটি প্রতি বছরই পরীক্ষায় ভালো ফলাফল করে একই শব্দের সমার্থক প্রায় আরেকটি শব্দ ব্যবহার করে বিরুক্তি শব্দ বা শব্দদৌত গঠন করা যায় যেমন কথাবার্তা কথা শব্দটার যে অর্থ বার্তা শব্দটারও ঠিক একই অর্থ প্রকাশ করে আমরা বলতে পারি তার সাথে আমার কথাবার্তা হয়েছে এখানে কথাবার্তা দুটোটি অর্থই একই মানে দুটো শব্দই সমার্থক শব্দ তারপর জোর শব্দের পর অংশটা আংশিক পরিবর্তন করেও শব্দদ্বৈত বা দিরুক্তি শব্দ গঠন করা যায় যেমন কাছাকাছি ঝোমাদের বাড়ির কাছাকাছি আমরা থাকি এই যে কাছাকাছি দুইটা জোর শব্দ কাছাকাছা না ব্যবহার করে আমরা প্রথমটি ঠিক রেখে দ্বিতীয়টির আংশিক পরিবর্তন করে দিরুক্তি শব্দ গঠন করা হয়েছে তাই এই শব্দটি হয়েছে কি কাছাকাছি ঝুমাদের বাড়ির কাছাকাছি আমরা থাকি এখানে কাছাকাছি জোর শব্দের পরক্ষ আংশিক পরিবর্তন করে গঠন করা হয়েছে বিপরীত শব্দ যুগেও গঠন করা যায় যেমন আসল নকল এখন আসল নকল যেনা বড় দায় এই যে আসল নকল আসল শব্দটার বিপরীত শব্দই হচ্ছে নকল এই আসল নকল শব্দটা একত্রে দিরুপ্তি শব্দ প্রকাশ করেছে বিপরীত শব্দ যুগে অনুকার ধ্বনি যুগেও দিরুপ্ত শব্দ বা শব্দ শব্দদৈত গঠন করা যায় যেমন ছল ছল তার যোগ ছলছল করছে এখানে ছলছল হচ্ছে অনুকার শব্দ যুগে দিরুক্ত শব্দ প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে দিরুক্তির শব্দ আসলে কোনগুলো এবং দিরুক্তির শব্দ কাকে বলে কীভাবে দিরুক্তি শব্দগুলো গঠন করা যায় আমরা আজকে কী কী বিষয় সম্পর্কে আলোচনা করলাম এবং তোমরা কী কী বিষয় সম্পর্কে শিখলে সেগুলো কী সেগুলো আবার আমি একটু বলে দিচ্ছি একটি হচ্ছে ধনাত্মক শব্দ দ্বিতীয়টি হচ্ছে অনুকার শব্দ এবং তৃতীয়টি হচ্ছে দিরুক্ত শব্দ বা শব্দ দ্বৈত এই যে শব্দগুলো এই শব্দগুলোর অধ্যায় আমাদের বাংলা দ্বিতীয়পত্র বইয়ের এই যে ধনাত্মক শব্দ অনুকার শব্দ এবং দিরুক্তি শব্দ সম্পর্কে দেওয়া আছে সেগুলো তোমরা ভালো করে পড়ে ফেলবে এবং আমার আজকের এই ক্লাসটাও মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে আমি তোমাদের জন্য বাড়ির কাছের স্বরূপ কিছু নমুনা প্রশ্ন দিয়ে দিচ্ছি আজকের এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার এবং শোনার পরে বইটা ভালো করে পড়বে তারপর এই নমুনা প্রশ্নগুলো বাড়ির কাজ করে রাখবে তাহলে সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো আমন আমি এই প্রশ্নগুলো বলছি তোমরা এই প্রশ্নগুলো তুলে ফেলো এক কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে কি বলে কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে কি বলে দুই একই শব্দ দুইবার ব্যবহার করে নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে কি বলে একই শব্দ দুইবার ব্যবহার করে নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে কি বলে তোমরা প্রশ্নগুলো সুন্দর করে সঠিকভাবে তুলে ফেলো পরে তারপরে সুন্দর করে উত্তরগুলো লিখে রাখবে প্রশ্ন তিন গাছটা মর্মর করে ভেঙে পড়ল গাছটা মর্মর করে ভেঙে পড়ল এখানে মর্মর অনুকৃতির শব্দ এখানে মর্মর কোন অনুকৃতির ধনাত্মক শব্দ প্রশ্নচার ঠা ঠা রোদে ঘুরে বেরিও না এখানে ঠা ঠা কোন অনুকৃতির ধনাত্মক শব্দ এখানে ঠা ঠা কোন অনুকৃতির ধনাত্মক শব্দ প্রশ্ন পাঁচ মানুষের ধ্বনির অনুকৃতি কোনটি মানুষের ধ্বনির অনুকৃতি কোনটি মর্মর নাকি খক নাকি ছমছম নাকি গড়গড় প্রশ্ন ছয় জীবজন্তুর ধনির অনুকৃতি কোনটি জীবজন্তুর ধনির অনুকৃতি কোনটি মর্মর নাকি ছমছম নাকি গড়গড় নাকি খক খক প্রশ্ন সাত বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে এখানে কিভাবে গঠিত হয়েছে বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে এখানে দিরুক্তি কিভাবে গঠিত হয়েছে সমর্থক শব্দযুগে নাকি বিপরীত শব্দযুগে নাকি একই শব্দ দুইবার ব্যবহার করে প্রশ্ন আট কোন শব্দ ধনাত্মক শব্দেরই রকম ফের কোন শব্দ ধনাত্মক শব্দেরই রকম ফের প্রশ্ন নয় শব্দের অনুকরণে বা বিকারে যেসব শব্দের সৃষ্টি হয় তাকে কি বলে শব্দের অনুকরণে বা বিকারে যেসব শব্দের সৃষ্টি হয় তাকে কি বলে প্রশ্ন দশ এইমাত্র খাবার দাবার শেষ হয়েছে এখানে খাবার দাবার কোন ধরনের শব্দ এই মাত্র খাবার দাবার শেষ হয়েছে এখানে খাবার দাবার কোন ধরনের শব্দ এই দশটি নমুনা প্রশ্ন তোমরা সুন্দর করে তুলে ফেলো নিজেদের খাতায় তারপর ভালো করে পড়ে এই প্রশ্নের উত্তরগুলো করে রাখবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ক্লাস এ পর্যন্তই ধন্যবাদ